মানে আমাকে আসিফ ভাইকে সাবার্টান ভাইকে নাকি শুধু অমিত ভাইকে সবাইকে সবাইকে নমস্কার বললাম আচ্ছা কিছু মনে করলে কারণটা বলা যায় আমাদেরকে একটু বুঝায় ঠিক আছে বলেন তাহলে কি বলতে চাচ্ছিলেন বা আসিফ ভাই অমিত নমস্কার নিয়ে কিছু বলতে চান আপনারা কেউ না থাক আমার তো কিছু বলেন নেই ঠিক আছে আমারও কিছু বলার নেই না নমস্কার তো একটা মানে নমস্কারের ভিতরে সমস্যা নেই নমস্কার আছে আপনার উপরে শান্তি প্রসৃত হোক সেই শান্তিটা আসবে পাখের কাছ থেকে এবং এটা শুধুমাত্র মুসলিমদেরকে বিধান কোন অমুসলিমকে এই মানে সম্ভাসনটা করার কোনো বিধান নেই অবস্থিমদকে যদি বলতে হয় তাহলে বলতে হবে ফিনারি জাহান্নামা যদি বলতে হয় তাহলে বলতে হবে ফিনারি জাহান্নামা মানে হচ্ছে তুমি এটা এটা মানে কি জানেন আপনি ফিনারি জাহান্নামা মানে কি জানেন ফিনারি জাহান্নামা মানে আপনি তাহলে বের করে নিয়ে ফিনারি জাহান্নামা মানে কি যেখানে মনে করেন বৌদ্ধ ধর্মে যে এখানে বলা আছে পৃথিবীর জগতের সকল প্রাণী সুখী হোক না যে এখানে বলা আছে যে বৌদ্ধ ধর্মে এমন কি কি পতঙ্গ পর্যন্ত যেন সুখী হয় এই ধরনের কথা বলতে বলা আছে বৌদ্ধ ধর্মে ইসলাম ধর্মে বলা আছে যে শুধুমাত্র মুসলমানরা সুখী হোক অন্য সমস্ত ধর্ম অন্য সমস্ত গোত্র অন্য সমস্ত জাতি সত্তার মানুষ তাদের উপরে আল্লাপাক সারাক্ষণ বর্ষণ করেন পাক এবং তার ফেরেস্তারা সারাক্ষণ লান অন্যদের উপরে অসংখ্য বলা আছে আছে উপরে আল্লাহকে ঘৃণা করে মুসলিমদেরকে শেষ করি ভাই কথা মাঝখানে পাঁচখানে কথা বলছেন ভাই শেষ করি তারপর আপনি বলেন হ্যাঁ তাহলে কথার মাঝখানে বলেন না আমাকে শেষ করতে দেন অসংখ্য আয়তে বলা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব অমুসলিমরা হচ্ছে এমন কি তাফসির গুলাতে এই কথা বলা আছে যে কোরআনের যে আয়াত সুরা আলবাইন আর ছয় নম্বর আয়তে যেখানে বলা আছে আল্লাপাক বলছে অমুসলিমরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব যারা হচ্ছে নবীকে বিশ্বাস করে না তারা হচ্ছে নিকৃষ্টতম জীব এবং সেটা তাফসিরে পরিষ্কার বলা হয়েছে যে এর এই নিকৃষ্টতম জীব মানে হচ্ছে এটা যারা এরা হচ্ছে কুত্তা বিলাই গিয়ে এমনকি জন্তু নিকৃষ্ট জন্তু জানোয়ার থেকে তারা হচ্ছে নিকৃষ্ট অমুসলিমরা অমুসলিমদের যারা হচ্ছে নবীকে মেনে নিবে না এই অমুসলিম বলতে কাদেরকে বোঝানো হচ্ছে অমুসলিম বলতে বোঝানো হচ্ছে যারা নবীকে শেষ নবীকে শেষ নবী হিসেবে স্বীকার করবে না তাদেরকে আল্লাহ পাক বলছে তারা হচ্ছে নিকৃষ্টতম জীব এবং সুরা তাওবা থেকে শুরু করে সুরা আনফাল এই সমস্ত অনেকগুলো আয়াতে যে জিনিসটা বলা হয়েছে তাদেরকে মারো কাটো নানা ধরনের কাজ করো তাদেরকে জবাই করো তাদেরকে হত্যা করো

তাহলে আপনি চেক করবেন না এটা আসলে কোরআনে আছে নাকি ভয় পাচ্ছেন কেন আমি যদি পাল্টাতে চাচ্ছেন কেনা থাকে বের করবো অসুবিধা কি হাদিসের যে ব্যাখ্যা সেটাও আমার কাছে আছে কোরআনের যে ব্যাখ্যা গুলা সেগুলাও আমার কাছে আছে সেগুলো বের করবে অসুবিধা কি বললাম হাদিস বলতে করেন কোরআন এর ব্যাখ্যা হচ্ছে না কোরআন আয়তের ব্যাখ্যা তো তাফসির গুলা নাকি ভাই হ্যাঁ তাহলে আমি যদি কোরআনের আয়াতের ব্যাখ্যা তাফসির গ্রন্থ থেকে দেখাই তাহলে তো সে কোরআনের আয়াতের ব্যাখ্যা গ্রন্থ থেকে তো দেখাইলাম নাকি যদি লেখা থাকে আমি যে কথাগুলো বলতেছি যদি বলেছি যে আপনি সেই দেখতে চান কিনা সেই দেখতে এইরকম নোংরা নোংরা কথাবার্তা বলা আছে যে দাসীদের সাথে নবী তারপর শিশু মেয়ের সাথে আপনার নবী আপনার নবী হচ্ছে গিয়ে হাফসাকে মানে তার বিবি হাফসা হাফসার চাজুত কোমরের মেয়ে হাফসাকে বাপের বাড়ি পাঠায় তারপরে হাফসার বিছানায় দাসী মারিয়া কীর্তিয়াকে উঠাইছে উঠায় মানে বউকে বলছে বউ তুমি অমরের বাসায় যাও অমর তোমার ডাকছে তোমার বাপে তোমার ডাকছে অমরের বাসায় যাও অমরের বাসায় বউ গেছে অমরের বাসায় মানে বাপের বাড়ি গেছে তখন কৃত দাসী মারিয়া কে নিয়ে আসছে চুপি চুপি মোহাম্মদ তারপরে হাফসা বিছনায় উঠায়া তারপরে শুরু করছে কাজ শুরু করে দিচ্ছে এর মধ্যে আবার হাফসা করছে কি আবার ব্যাক করছে বা ওই যে অর্ধেক রাস্তায় কি আবার পেছনে ফিরে আসছে

না আমার কাছ থেকে তো শিখতে হবে না আপনাকে আমি সেই বইয়ের নাম্বার দিয়ে দিব বইয়ের পৃষ্ঠা নাম্বার দিয়ে দিব সেখানে দেখবেন সেখানে দেখবেন আপনি নিজেই সেই বই কিনা সেই বইটা পড়ে নেবেন অসুবিধা কি বই কিনবেন ইসলামিক ফাউন্ডেশনে যাবেন বই কিনবেন টাকা দিবেন বই কিনবেন তারপর আমি পৃষ্ঠা নাম্বার দিয়ে দিব সেই পৃষ্ঠা নাম্বার দেখে আপনি উল্টাইবেন পৃষ্ঠা উল্টাইবেন সেখানে দেখবেন এগুলোই লেখা আছে আমি যেগুলো বললাম সেগুলোই লেখা আছে আমি মূলত লাইব্রেরি জয়েন হয়েছি মানে ধর্ম নিরপেক্ষতা মানে

হাদিসের লেখা আছে আপনার নবী দাসীকে লাগাইতো বিয়ে ছাড়া দাসীকে লাগাইতো এটার কি কি ব্যাখ্যা হইতে পারে এটার কি ব্যাখ্যা এমন হইতে পারে যে আহ নবী দাসীকে লাগাইতো না এরকম ব্যাখ্যা কি হতে পারে ব্যাখ্যা তো হবে

দলিল হতে হবে না এখন যদি আমি বলি আপনি আপনার মায়ের সাথে আছে এটা যদি আমি বলি এটা দলিল লাগবে না দলিল ছাড়া বলতে পারি উদাহরণ এই ধরনের কথা দলিল ছাড়া বলি কোন প্রমাণ ছাড়া বলি প্রমাণ ছাড়া তো যে কোনো ছাগলের যে কোনো কথা বলতে পারো সেগুলো কথার তো কোনো মূল্য নাই আমার কাছে কোরআন হাতিসের দলিল আছে যে আপনার নবী আপনার দাসীকে লাগাইতো এখন সেই দলিল আপনি দেখবেন কিনা

গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন মানে হচ্ছে যে ইঞ্জিনের ভিতরে আপনি যদি বেশি বেশি সার্চ করেন ওই জিনিসটা তাহলে ওইটা এক নাম্বার থাকে ঠিক আছে এটা মানে এইটুকু যদি বোধবুদ্ধি আপনাদের না থাকে যে সার্চ ইঞ্জিন কাকে বলে গুগল তো কোন অথরিটি না তাকে আমি তাকে আমি একটা সার্টিফিকেট দিলাম অমুখে হচ্ছে যে শ্রেষ্ঠ লোক বা অমুখে হচ্ছে এক নাম্বার লোক এরকম তো কোন অথরিটি তো গুগল না গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন যেখানে আপনি যেই নামটা বেশিবার সার্চ করবেন সেই নামটা বেশিবার আসবে এটা বুঝেন মাথায় মাথায় ঢুকে এটা

এই যে মানে আপনারা যে মানে আমাদের কল্যাটটি চান যার কথা শুই না আপনারা আমাদেরকে কল্লাকাটি চান যে নবীর কথা শুই না আপনার নবী যে একটা লুচ্চা ছিল একটা ধর্ষক ছিল এবং একটা খুনি ছিল খুন করতো মানুষকে লোক পাঠাপাঠা খুন করাইতো মানে এত মানুষকে লোক পাঠাপাঠা খুন করাইতো সে বলে গেছে যে যারা হচ্ছে গিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদের কল্যা উড়াই এখন কল্লা দিতে এখন আমরা তো ভাই ইসলাম ধর্মে বিশ্বাস করি না এখন আপনার নবী বলে যে আমাদের নাকি উড়াই দিবে এই কারণে আপনারা আমাদের উড়াই দিতে চান

আমার বাবা তো এরকম জঙ্গি ছিল না আমার বাবা তো ইসলামের অনেক কিছু মানতো না সে হচ্ছে কি অনেক কিছু রিজেক্ট করতো তারপরে সে অনেক কিছু আবার মানতো সেগুলো তো খারাপ ছিল আমি তো সেটাও বলতেছি আমার বাপে যে ইসলামের যে খারাপ জিনিসগুলো যদি মেনে থাকে সেগুলো খারাপ ছিল আমার বাপে করছে দেখা যেটা ভালো হয়ে গেছে তা তো না আমার বাপে যদি একটা খারাপ কাজ করে তাতে কি আমি বলবো যে না ভাই এটা আসলে ভালো কাজ এটা কি আমি বলবো খারাপ কাজকে তো আমি খারাপ কাজই বলবো ইসলামের বিরুদ্ধে মানে কথা বলবেন বা আপনি যে ভাই বললেন যে আমরা পাই এরকম কোন দলিল থাকলে আপনার কাছে প্রমাণ নাই আপনি কথা বলেন এটা তো ধর্ম থাকতে হবে আপনার কাছে একটা প্রমাণ তথ্য প্রমাণ তো থাকতে হবে আপনার কিভাবে বুঝবো যে আপনি সত্য কথা বলতেছেন মানে আপনি জানলেন কোথা যে আমরা ব্যবসা টাকা পাই কোথা থেকে জানলেন আমরা তো জানি যে ধর্ম ব্যবসায়ীরা যারা হচ্ছে ওয়াজ করে তারা একটা ওয়াজে পঞ্চাশ হাজার এক লাখ টাকা একেবারে সরাসরি নেয় তারপরে হচ্ছে গিয়ে ধর্ম তো হচ্ছে কি সবচেয়ে বড় বিজনেস মানে পৃথিবীতে সবচেয়ে বড় বিজনেস হচ্ছে ধর্ম ধর্ম দিয়ে মানুষ টাকা নেয় পিঠ সাহেবরা টাকা নেয় তারপরে হুজুরেরা টাকা নেয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ইনকাম করে ধর্ম বেচা আপনি আমাদেরকে বলতেছেন আমরা টাকা নেই কোথায় টাকা নেই ভাই একটা প্রমাণ দেখান যে আমরা মাতুব্বর ভাই অমিত ভাই সাবলটন ভাই বা আমি তারা থেকে কখনো কোনোদিন এক পয়সা নিছি

আপনি আমার কাছে প্রমাণ চাইলেন প্রমাণ দেন যে ওরা আরেকজনের একজন আরেকজনের পি মারে তখন আমি বললাম যে এগুলো ব্যক্তিগত ঘটনা আমি কি করে প্রমাণ দেবো এখন তো পাঁচশো এক নম্বর রিসোর্টে গিয়ে করে তারা পাঁচশো এক নম্বর রুম মধ্যে আমি কি করে বলবো তাইফুর রহমান দিলুয়ার ভাই তখন আপনার উত্তরটা কি থাকবে মানে বলতে চাইছেন ভাইয়ের মেরে দেয় আর যদি সেটাও যদি সেটাও দাবি করি যে মামুনুল হক তাইফুর রহমান দিলুয়ার ফের পি মারে এখন যদি উনি বলে যে এটা প্রমাণ কি তখন আমি বললাম যে উনি এটা তো পাঁচশো নাম্বার রুমের মধ্যে আড়ালের মধ্যে করে আমাকে তো ওখানে এন্ট্রি আমার তো কোনো এন্ট্রি নেই ওখানে আমাকে তো ঢুকতে দেবে তো পার্সোনাল ওদের লেনদেন ব্যাপার সেপার তো পার্সোনাল সম্পর্ক কি করে আমি প্রমাণ দিব আচ্ছা আমি তাহলে আরেকটা কথা বলতে পারি আমি আর একটা কথা বলতে পারি যে সরি সরি বলেন সাপোর্টিং না এখানে কিন্তু মাতু ভাই মাতু ভাই যেরকম বললো যে প্রমাণ যদি কেউ চাই দেয় প্রমাণ চাইলো কিন্তু আপনি আপনি উত্তর দিলেন যে যে প্রমাণ আমার দেওয়ার দরকার নেই কারণ প্রশ্নটা আপনি উঠাইছেন অথচ বক্তব্যটা যে কে কার পাশা মারছে এই বক্তব্যটা কিন্তু আপনি দিলেন অথচ আপনি বলতেছেন যে কোয়েশ্চেনটা অন্য আমরা উঠাইছি অন্যরা উঠাইছে অবশ্যই এখন মাত্র আমি যদি বলি মানে মনে করেন যে আহ আল্লাপাক মহানবীর পি মারতেছে প্রতি রাতে পি মারে হ্যাঁ পিছনটা মেরে দেয়

নাস্তিক হওয়া তো পার্সোনাল ব্যাপার না ভাই নাস্তিক খুইলে নবী বই লাগে আপনার জঙ্গি নবী আপনার বদমাইশ নবী বই যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদের গর্দান উড়াইয়া দাও কল্লা উড়াইয়া দাও

এটার তো প্রমাণ তো আপনি দিতে পারছেন না তো ভাই আপনি মুখে বললেই তো হবে না আমি তো বলতে পারি যে আপনি যত কথা বলবেন এখানে মারবে রক্ত রক্তি লাল করে দিবে এবং আপনি অনেক মজা পাবেন এটা যদি আমি বলি এটা আমি বলতেছি না কিন্তু আমি যদি বলি তাহলে তো এটারও তো কোনো প্রমাণ নাই আপনার কথারও কোনো প্রমাণ নেই একই তো হিল তিল আপনিও যেমন প্রমাণ ছাড়া বলতেছেন আমরাও তো প্রমাণ ছাড়া একই তো হইল আপনি প্রাণ ছাড়া আমরাও প্রমাণ ছাড়া বলবো তাহলে প্রমাণ ছাড়া প্রমাণ ছাড়া বলি আসেন কথা দেখি কে পারে নাস্তিক হন সেটা আপনার পার্সোনাল ব্যাপার নাস্তিক হলে আপনার ধর্ম কি ব্যক্তিগত ধর্ম ধর্ম কি কোনো ইসলাম ধর্ম কি ভাবে থাকতে দেয় এটা বলেন যে থাকতে দেয় নাকি না কেন থাকতে দেয় না আপনি ইসলাম এর বিরুদ্ধে বলেন তো তো লাগে একটা মানুষ যদি ইসলাম ধর্মে যদি থাকে থেকে এরপরে তার যদি বিশ্বাস যদি হারিয়ে যায় সে যদি এখন আর মুসলিম থাকে না আপনার ধর্ম কি তাদেরকে ব্যক্তিগতভাবে থাকতে দেয় অবশ্যই দেবে আপনি আপনার মতো পারবেন কোথেকে দিবে ভাই আপনার নবী গেছে যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে তার বরদান উড়ে যাব এই হাদবেন ভাই দেখবেন আমার মনে হচ্ছে উনি লজ্জা পাচ্ছেন আমরা হাদিস বের করলে এটা তো প্রকাশ হয়ে যাবে যে নবী কত জঙ্গি ছিল কত ধর্ষক ছিল এটা তো প্রকাশ হয়ে যাবে ভাই এই কারণে উনি হাদিস আচ্ছা দিলুয়ার ভাই হাদিস একটু বাদ দেন আপনি আপনার নিজের থেকে বলেন তো যে ধরেন একটা একটা মুসলিম পরবর্তীতে সে আর মুসলিম রইলো না তার মধ্যে বিশ্বাসটা আর থাকলো না এখন তার কি এই অধিকারটা কি আছে যে সে ইসলাম ধর্মের সে যে বিশ্বাস করবে না তার কি ব্যক্তিগত ভাবে এইভাবে করে থাকতে দেওয়া কি উচিত এই অবিশ্বাসের অবস্থায় থেকে সেটা তো পার্সোনাল ব্যাপার সে যেরকম থাকতে চায় সেরকম থাকবে কেউ যদি বলে যে সে হচ্ছে এরকম ভাবে থাকতে পারবে না তার হচ্ছে

তাহলে কি সে কি এই স্বাধীনতাটাকে মানুষের এই স্বাধীনতা সে কি সম্মান করলো নাকি যারা এইভাবে স্বাধীন হতে চাচ্ছে তাদের কল্যাণ মানুষ বলছে নবী বলে নাই নবী নবীর মতো মানুষ বাড়াবাড়ি করে বলে বলে থেকে ইসলাম মানে এটা ইয়াটা কি সোর্স টা কি কার কাছ থেকে জানতে চান কোথা থেকে জানতে চান যে এটা ইসলামে আছে নাকি নাই কোথা থেকে জানতে চান ইসলামে কি আছে না সেটা আমি

ছোট করতেছেন তাই না এবং সেই সাথে পুরো মুসলিম উম্ম কে ছোট করতেছেন যে মুসলিম গুলা এত এরকম হয় ব্রেইনডেড যে কথা বলতে পারে না আপনার কাছে জানতে চাইছে যে কোথায় খুঁজবেন কোরআন হাদিসে খুঁজবেন সেটা বলে দিলেই তো হয়ে যাচ্ছে না বললাম বললাম হ্যাঁ এখন দেখবে তাহলে আমি দেখি ধর্ম নিয়ে মানে ভাই উনি নিজেও জানেন বিষয়গুলা বুঝছেন উনি নিজে বিষয়গুলা ভালোভাবে জানেন নবীর উচ্ছেদ ছিল দর্শক ছিল বদমাস ছিল ছিল ডাকাত ছিল

মানে শিশু আয়সা তাই এখন পুতুল খেলার বয়স আমাদের সবারই ছোট বোন আছে ছোট মানে ভাগ্নি আছে নয় বছরের একটা মেয়ে একটা শিশু তিপ্পান্ন বছরের খাটাস নবী মোহাম্মদ সে শিশু ব্যাপার বিভৎস একটা বাচ্চা মেয়ে তো মানে ফেটা ফেটে যাবে এই যখন করতো এগুলা করতো একটা সাথে এগুলো তো ভাই কল্পনা করা যায় নবী কিরকমের একটা যৌন মানে পাগলা যৌন পাগলা যেগুলা আছে কুত্তা পাগল হইলে দেখবেন আহ যেরকম করে অন্যান্য কুত্তা পাগলের মতো পাগল ছিল এগুলা লাভ আছে আকাম করছে খারাপ করছে ধর্ষণ করছে আমরা বলবো না ধর্ষণ করছে

আলী এক সম্প্রদায়কে আগুনে পড়িয়ে ফেললেন এই সংবাদ আব্দুল্লাহ আপাস পছলে তিনি বললেন যদি আমি হতামা তবে আমি তাদেরকে জ্বালিয়ে ফেলতাম না কেননা নবী বলেছেন তোমরা আল্লাহ নির্ধারিত শাস্তি দ্বারা কাউকে শাস্তি দিও না আহ দিবে না বরং আমি তাদেরকে হত্যা করতাম যেমন নবী বলেছেন যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো আরেকটা হাদিস দেখি আর হাদিসে কি বলা আছে এখানে বলা হচ্ছে যে নবী বলেছেন আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি এদেরকে হত্যা করে ফেলতে হবে হ্যাঁ এই নিচে দেখেন আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি এদেরকে হত্যা করতে হবে দেখেন মহাত্মা আলিকীর হাদিসে কি লেখা আছে দেখেন এটা হচ্ছে মহাত্মলিক হাদিস বই থেকে দেখাচ্ছে যাই ইবনে আসলাম থেকে বলে আছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার বর্দান উড়াইয়া দাও

এই জন্যই তো বলছি আপনি জিজ্ঞেস করেন আপনার এই যে অবস্থায় আপনার মাসালাটা কি হবে আপনার মানে বিবিকে আবার ফেরত আনতে হলে আবার মানে ঘরে তুলতে হইলে আবার সহবাস করতে হইলে তার আগে প্রসিডিউর আছে তো হিল্লা দিতে হবে তো তাকে আরেকবারের সাথে মানে এসব বলে লাভটা কি হচ্ছে মানে আপনি লাভ ভাই আল্লাহর বিধান নেই আমরা বলি নাই তো আল্লাহ আল্লাহর বিধান কে মানবে কে মানবে সেটা তো শেষ তো আপনার লাভ মুসলমান হিসেবে আপনি তো মুসলমান হিসেবে কথা বলতে আসছেন হ্যাঁ আমি মানছি আমি বলে আল্লাহর বিধান মানি আল্লাহর বিধান মানি না না আপনি আপনার বউকে হিল্লা বিবাহ তার হিল্লা বিবাহ দিবেন আপনার বউকে অসুবিধা কি হ্যালো

হ আচ্ছা ইস আপনি নবী কইছে আরেকটা কথা যে ধর্ম ত্যাগ করলে তার হত্যা করো আর আপনি বলতেছেন ধর্ম ত্যাগ করলে হত্যা করা যাবে না আসলে কে ঠিক আপনি ঠিক না নবী মোহাম্মদ ঠিক তাহলে এই হাদিসে অনেক ব্যাখ্যা আছে অনেক অনেক কিছু আছে ব্যাখ্যা তো তত্ত্বের মানে বিপরীত তো আর হবে না নবী কি বলে এরকম হবে ব্যাখ্যাটা বলে না ব্যাখ্যাতে বলা থাকবে যে কিভাবে হত্যাটা করতে হবে হ্যাঁ

আচ্ছা আমি কয়েকটা কালে প্রশ্ন করি তাইফুল আমরা ধর্ম নিয়ে আর আলোচনা করবো না এখন এখন থেকে আমি কয়েকটা ছোট ছোট প্রশ্ন করি আপনি সেগুলোর উত্তর দেন মনে করেন একটা মানে বইরা বছরের একটা বইয়া বেটা সে একটা ছয় বছরের মেরে বিয়ে করছে এখন নয় বছর বয়সে সেই মেয়েটার সাথে এখন এই যে বইটা বাচ্চা শিশু মেয়েকে বিয়ে করলো এই খাটাসটা সম্পর্কে আপনার কথা বলতেছেন ভারতের যে যে মানে তিপ্পান্ন বছরের খাটাস আছে সে যে হচ্ছে গিয়ে যে সে কি করছে ওই যে মেয়েটার বাচ্চা মেয়েটার বাপের পটায় তারপরে মেয়েটার বিয়ে করছে শিশুটারে

আমি এরপরে কাজের বেটি বাসায় কাজের বুবা বাসায় ঘরটা ঝাড়ু দেয় তারপর ঘরটার পরিষ্কার করে এখন ওই কাজের বেটি হচ্ছে খুব দেখতে শুনতে ভালো হম ঘরটার ঝাড়ু দিচ্ছে ঘরটার পরিষ্কার করতেছে এখন ওই বেটার এগারোটা বিবি আছে তারপরে ওই কাজের বেটি তার মাথা ঠিক নাই

মনে করেন মনে করেন একজন ক্ষমতাবান ব্যক্তি হ্যাঁ মানে ক্ষমতাবান ব্যক্তি সে করলো কি তার যে বিরোধী দল আছে বিরোধী দলের মানে লোকেদেরকে মাইরা তাদের মা বেটিকে তুই লাই না মানে মনে করেন এই যে বিএনপি করতো সে হচ্ছে আমিনি করে এই যে যার কথা বলতেছি ক্ষমতাসীন দলের সে হচ্ছে আমিনি করতো সে হচ্ছে বিএনপির কর্মীদের মাইরা মিরা তাদের মা বেটিকে একেবারে বন্দি করে বাসায় নিয়ে আসলো হম কিডন্যাপ করে বাসায় নিয়ে আসলো বাসায় না তারপরে তা সে ওই মহিলাদের সাথে মানে ইয়া করা শুরু করলো দর্শন করা শুরু করলো এইরকম একটা লোককে আপনি কি বলবেন ভাই বলেন গোমত্রসেবি হিন্দু সেটা করছে এবার বলেন হিন্দু ছিল তো সে একটা সত্যি হিন্দু এবং সেই কাজ করছে সেজন্যই বললাম যে হিন্দু লোকটাই কাজ করছে

আজকে লাইফটা খুবই ভালো হয়েছে ভাই বিরাট লাইফ হয়েছে ঐতিহাসিক লাইফ ঠিক আছে লাইফটা আসলে লাইফ হবে লাইফ হয়েছে আর না শুভরাত্রি আচ্ছা ওই প্রশ্নটা যেহেতু উঠলোই তখন একটা জিনিস এসেছিল আলোচনায় যে সেটা হচ্ছে ওই যে যে আন্ত আন্ত বিবাহ করার পরে যদি সময় খারাপ যায় বা যদি সম্পর্কটা খারাপ যায় এটা নিয়ে এক লাইন অন্তত বলে দেওয়া উচিত কারণ এটা খুবই বিষয় আসলে তাই এটা আমি মোহন আবুকে বলেছিলাম অলরেডি যে এই কারণেই আপনাকে মানসিকভাবে আহ স্বাবলম্বী হতে হবে আপনাকে মানসিকভাবে যে কোনো ধরনের নির্ভরশীলতা মুক্ত হতে হবে আপনি যাতে আপনি নিজের বাবা মাকে ছেড়ে আসতেছেন যারা যাদের সাথে ছোটবেলা থেকে পরিচয় আর যার সাথে আপনার সাড়ে চার বছরের পরিচয়

গায়ে হাত তোলাকে বা নিপীড়ন করাকে শারীরিক মানসিক এটাকে ই মনে করা এইটা এই মানসিকতা দূর করতে হবে মানসিক ভাবে সম্পূর্ণ সচ্ছল হইতে হবে মানসিক এটা ওনাকে বলেছিলাম এবং আর কথা হচ্ছে যেটা যেটা এসেছিল সেটা হচ্ছে এই যে যে নারীবাদের নারীবাদীরা নারী অধিকারের কথা বলে মেয়েদেরকে হচ্ছে ই করতে চায় মেয়েদেরকে হচ্ছে ভোগ করতে চায় বা মেয়েদের সাথে শুইতে চায় এই যে কথাটা যেটা অনেক অনেক মমিনারা মনে করে যে আমাকে এইগুলো কইতেছে যাতে আমার সাথে শুইতে পারে বাস্তবতাটা হচ্ছে ঠিক উল্টোটা এই সম্পর্কে মানে আপনার অধিকার সম্পর্কে আপনি কার সাথে শুভেন কার সাথে শুভেন না কাকে আপনার আপনার কনসেন্টের যে মূল্য আছে এই জিনিসটা তো আপনাকে ধর্ম শেখেন বা সমাজ শেখেনা শেখাচ্ছে নারীবাদ সেই নারীবাদ যখন আপনাকে শেখাচ্ছে যে এইটা যে আপনি আপনার কনসেন্ট দেওয়ার অধিকার রাখেন আপনি হ্যাঁ না বললে যদি মেবি বলেন বা যদি চুপ থাকেন তাহলেও আপনার সাথে যেটা ঘটছে সেটা যে আপনার কনসেন্ট না এটা আপনাকে শেখাচ্ছে তার মানে আপনি নিজের সঙ্গী খুঁজে নেওয়ার অধিকার আপনি রাখতেছেন তাইলে এই ক্ষেত্রে আমি কেমন আপনার সাথে শুইতে পারবো বরং আমার জন্য তো শোয়াটা আরো কঠিন হয়ে গেল উল্টা আমি তো ধর্মের নাম করে আপনার সাথে ইজিলি শুইতে পারতাম আপনার সাথে কিছু করা লাগতো না কি করতে হতো আপনার বাপকে প্রস্তাবনা পাঠাইতে হতো বলতে হতো আপনার মেয়ের বিয়ে করবো আমি অমুক অমুক কোম্পানিতে চাকরি করি আমি অমুক অমুক করি আমার এই আছে আমি এই শিক্ষাগত যোগ্যতা আমার আপনার বাপে নাচতে নাচতে বলতো ওরে এই জামাই আর পামুনা বিয়ে দিয়ে দেয় বউ মেয়ে যদি রাজি না হয় মেয়েরে মেয়ের সামনে সুইসাইড করার ব্ল্যাকমেল করে যে ইমোশনাল ব্ল্যাকমেল বলে যে তুই যদি রাজি না হোস তাহলে আমরা কিন্তু সব একসাথে বিষ খাইয়া মহিলা জমু এরকমও করবে করে রাজি করাই দিবে তুই আমার ঘরে তুলে দিবে সুন্দর মতন বাসর রাতে পুরা একদম মানে যাই হোক মানে আপনাকে তো পাওয়ারও সহজ হয়ে গেল আপনার না বলার কোন অধিকার থাকতেছে না তাইলে তো উল্টাটা ঘটতেছে মানে যারা ভাবে যে নারীবাদীরা নারীদের সম্পর্কে কথা বলে নারী অধিকার নিয়ে এই কারণে আসলে তো উল্টাটা ঘটতেছে এবং মজার বিষয় হচ্ছে তারা হয়তো সেটা বোঝে তারা বোঝে যে হায় হাই আর বাপ মায়ের রাজি করাইয়া আর বেটিরে পামু না কেমনি কি নারীবাদীরা তো আমার সব সুযোগ শেষ করে দিল গা এই জন্যই মূলত তারা এই কথাটা বলে নিজের কষ্টের কথাটা নিজের নিজের চাওয়াটা নিজের চিন্তাটা আরেকজনের নামে চালা দেয় ঠিক যেমন মা ছেলের চিন্তাটা কয়েকদিন পরপর কে ধর্ষণ করতে বাদ রাখছে তো সেইটা দুই দিন পরপর পত্রিকা আসে ওদের ওই চিন্তাটা সেইটা আমাদের নামে চালা দেয় এই যে কালকেও একটা ইয়া টিকটকে একটা ই একজন ভিডিও পাঠিয়েছে আমি একটা দেখি কম্পাইল করবো প্রত্যেকটা পোস্টে সে লিখেছে চাচাতো বোন বলে বলতেছে চাচাতো বোন কিন্তু তার সাথে তার ভালোবাসা আর কি ইমাজিন করেন সিচুয়েশনটা টা ভিডিওতে সাবলটান ভাই ভিডিওতে দুজন দুজনকে জড়ায় ধরতেছে বা হাত ধরতেছে বা হাঁটতেছে বা দুজন দুজনের দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকাচ্ছে আর স্ক্রিনে ওই একটা লেখা ক্যাপশন উঠে আছে চাচাতো বোন এসেছে দেখা করতে পাগলিটা আমার লাভ 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 হার্ট 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 ওই যে কালো হাট লাল হাট সাদা হাট সবুজ হাট এরকম মাঝখান দিয়ে তীর চিহ্ন দেওয়া সাবাল্টান ভাই ভাবতে পারতেছে একটা রোমান্টিক থিম বোঝাচ্ছে আর কি এক্স্যাক্টলি এবং সেখানে লেখা চাচাতো বোনটা চাচাতো বোন এসেছে দেখা করতে পাগলিটা আমার চাচা তো বোন রে ভালোবাসে এবং তারা চাচা তো বইন বলেছে তুই সায়া উঁচা করবি না কেন এইটা বলতে পারতেছে না সেই কষ্টটা ওরা এসে আমাদের উপর ঝাড়তেছে এই দুটো জিনিস বলার ছিল আরেকটা জিনিস দেখানোর ছিল সেটা দেখানোর মূলত বলবো সেটা হচ্ছে যে ইয়া আমি তো ওই যে সার্ভেটার কথা বলি নাকি আচ্ছা আচ্ছা আমি একটা লিঙ্ক পরবর্তীতে প্রোভাইড করবো কেমনে প্রোভাইড করব বা কাদেরকে প্রোভাইড করব এটা আমি এখনও ডিসাইড করি নাই এই জন্য আমি এখনও এখন লিঙ্কটা প্রোভাইড করতেছি না লাইভে আগে আমি ডিসাইড করি যে আমি এটা পার্সোনালি আপনাদেরকে দেব মানে আপনারা আমার কাছে জানতে চাইবে আমি দেবো না কি এই জন্য এখনও আমি এটা কিছু বলতেছি না মানে লিঙ্কটা আর কি দিচ্ছি না এখনই আমি চাচ্ছি যে আগে আমি ডিসাইড করে ফেলি নিজেই তো সেটা হচ্ছে যে একটা পর্যালোচনা একটা ফর্ম মানে আপনি ইভ্যালুয়েট করবেন অ্যাটলিস্ট এটা আমি প্রাথমিকভাবে আমার জন্য বানিয়েছি যে আমাকে আমাকে তো অনেকেই অনেক ধরনের মতামত জানাতে চান এটা আমি কয়েকদিন ভাবছিলাম আর কি দেখাবো তো আপনাদেরকে আর কি কি দিতে চাচ্ছি যে আপনারা যারা যাদের ইচ্ছা অনেক যে বিভিন্ন সময় দেখা যায় লাইভে এসে তারা পরামর্শ দিতে চান যারা ইনবক্সে দেন তারা তো তারা হয়তো কন্টিনিউ করবেন যারা ইমেলে বা মানে পার্সোনালি যারা সাজেশন দেন তারা তো নিশ্চয়ই কন্টিনিউ করবেন বলে আমি আশা করি কিন্তু যারা পাবলিকলি আর কি আমাকে পরামর্শ দিতে আসেন বা ইভ্যালুয়েট করতে আসেন জাজমেন্ট পাস করতে আসেন অপিনিয়ন তারপরে ইয়া ক্রিটিসিজম দিতে জানাতে আসেন তাদের জন্য আমি একটা

দেখি মানে মানে যাতে বেশি বড়ও না হয় আর বেশি ছোটও না হয় আমার যেগুলো জানার সেইগুলো আর কি বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স দিচ্ছি সেগুলোতে আর বাকি আপনারা যারা জানাতে চান সেটার জন্য অপশন রাখতেছি আর কি যাতে আপনারা নিজের মন মতো করে লিখে পাঠাতে পারেন এই আর কি তো আমি আশা করব আপনারা আমার হচ্ছে মানুষ তো মানে এইভাবেই ইম্প্রুভমেন্টটা করে মানে একা হয়তো পারে না তো আপনাদের সাহায্য হয়তো আমার কাজে আসবে আপনাদের পরামর্শগুলো বা আপনাদের আপনারা আমাকে কেমনি দেখতেছেন না দেখতেছেন কয়েক বছর তো হয়েই গেল তো আপনারা দয়া করে হচ্ছে যাদের ইচ্ছা আমি বলতে আহ্বান জানাচ্ছি না যারা আর কি যুক্ত হওয়ার চেষ্টা করেন হয়ে করেন যে এটা না আপনি ওইটা করলে ভালো হইতো আপনি এটা করেন না এটা করলে ভালো হইতো এটা না করলে ভালো হইতো এগুলো যারা বলেন তাদের জন্য আর কি মূলত যে তারা আপনারা ফর্মাল ওয়েতেই এটা পাঠাইতে পারেন এখন থেকে আমাকে এসে বেকার খামাকা পাবলিকলি নিজেকে এবং আমাকে দুজনকেই এবং অন্যদেরকেও এম্বারেস না করলেও পারেন আরকি সেক্ষেত্রে আপনি এরকম পার্সোনালি আমাকে পাঠিয়ে দিতে পারেন তাও আবার অ্যানোনিমাসলি পাঠিয়ে দিতে পারেন সেটা পরে আমি আগে ডিসাইড করি যে লিঙ্কটা কিভাবে দেবো তারপরে আর কি আমি আপনাদের সাথে শেয়ার করবো লিঙ্কটা আমি ভাই সাবলিম ভাই নিশ্চয়ই ঠিক আছে আমার মনে হয় এটা খুবই একটা ভালো একটা ইয়ে হবে মানে সার্ভে ফর্মটা ভালোই হবে আচ্ছা এখানে অ্যাকচুয়ালি লিখেছেন ভাই সার্ভে ফর্ম টু বিগ হ্যাঁ আপনারা সেরকম চিন্তা করবেন না যেটুকু আপনার উত্তর দিতে ইচ্ছা হবে সেটুকুই উত্তর দেবেন এরকম ম্যান্ডেটারি ইচ্ছেন এভরি ফিল্ড ম্যান্ডেটারি এরকম নয় এখানে আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি আর অনেকেই আছেন কিন্তু দুঃখের বিষয়ে আজকে হয়তো আমরা কি সবার সাথে কথা বলতে পারবো না আমার এরকম নেই ভাই আপনি যদি শেষ করে দিতে পারেন অথবা যুক্ত করতে চান যুক্ত করতে পারেন কাউকে না ইনশাল্লাহ আমরা এই যে যারা আছে অনেকক্ষণ ধরে তাদের সাথে আমরা একটু কিছুক্ষণ শুনি যে উনি ওনারা কি বলতে এসেছিলেন আমি তাদেরকে ই করতেছি লাইভ আনতেছি আমি লাইভটা শেষ করতে করতেই কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি হয়তো পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে আর যারা যুক্ত হতে চেষ্টা করেও যুক্ত হতে পারেননি তারা দয়া করে পেজে একটা ইনবক্স করেন অথবা একটা মেইল করেন যে কেন আপনি যুক্ত হতে পারলেন না বা কি অবস্থা নিশ্চয়ই রেসপন্স পাবেন যদি আমার রেসপন্স না পান তাহলে বেকার খামুখা মানে আপনারও সময় নষ্ট করার দরকার পড়বে না আমারও সময় নষ্ট করার দরকার পড়বে না ভালো হয় তো শুভরাত্রি আজকের মতো কালকে হয়তো এই যে অনেক ভেয়া আছে ভেয়া লাইভে আসবে মানে শীঘ্রই কথা হচ্ছে আবার ইনশাল্লাহ সো ঠিক আছে হ্যাঁ শুভরাত্রি